শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে তার পিসেমশাইকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে গোপালনগর আদালতে তোলা হয় বছরের চার কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে মশাইকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ জানা গেছে গত সপ্তাহে চার বছরের শালকের মেয়েকে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার গোপালনগর থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবারের লোকেরা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলাও রুজু হয়েছে ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর